أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون السلام عليكم ورحمة الله وبركاته شو مهمت باي আসলে আমি আবার নতুন করে অনেক কিছু দেখলাম দেখা গেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব ছাড়া কোনো ইমামে যে নগদ অর্থ দিয়ে যাকাত দেওয়ার ব্যাপারে ফতোয়া দেন নাই বরং যে এখানে আমরা বলবো জমহুর উলামায়ে কেরাম এবং সরাসরি হাদিস রাসূলের জমানাতে টাকা পয়সা বা স্বর্ণ মুদ্রা এবং রূপা দিনার দারাম এগুলোর প্রচলন ছিল কিন্তু এগুলোর মাধ্যমে বলা হয়নি বরং যতগুলো হাতি আছে সবগুলো খাদ্যের ব্যাপারে আছে তাই আমরা খাদ্যের ব্যাপারেই যাব নিশ্চিত ফরজ আদায় করার জন্যে টাকা দিয়ে দিলে এটা হবে না বলতেছেন শুধু ইমাম আবু হানিফা মাযহাব ছাড়া কিন্তু এই মাযহাবের পক্ষে কোনো দলিল নেই কেয়াস ছাড়া আর শরীয়ত তো এটা শিখ না বরং সেটা হচ্ছে কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলে দিয়েছেন রাসূলের যদি নাকি কোনো বিষয় নির্ধারণ করে দেয় তাহলে উম্মতের কোনো এটাকার মধ্যে স্বাধীনতা থাকে না অন্য কিছু করার জন্য তো এটাই সঠিক যে খাদ্য দ্বারা দিতে হবে আর খাদ্যের পরিমাণের ভিতরে যেটা সবচেয়ে বিশুদ্ধ কোনো ধরনের যে প্রশ্নের সম্মুখীন হইতে হবে না সেটা হচ্ছে যে প্রধান খাদ্য যেটা আমাদের দেশের চাউল আর এই চাউল কত কিলো এর ব্যাপারে অনেকে অনেক গবেষণা করছেন এখানে আমরা দেখবেন আল উরুজু আমি একটা পোস্ট করেছি আল উরুজু এখানে দেওয়া আছে 2 কিলো 300 তো এখন 2 কিলো 300 এটা হচ্ছে একটা হিসাব আমার কথা হচ্ছে যে আমি 2 কিলো 300 দিকে যাব না আমি যাব যে সা বলা হয় তাকে সা বলা হয় মধ্যম আকৃতির মানুষের যে হাত দুই হাত একসাথে করবে কোষ বানাবে এইরকম সায়ের কোষকে বলা হয় একসা এরকম সায়ের কোষ একসা এটা যদি নাকি দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিত রসুল সায়ের উপর আমল করা হলো এখানে কিলোতে গেলে বেশ কম হয়ে যায় তাই আমরা মধ্যম আকৃতির যে মানুষের হাতে সায়ের কোষ যে আমাদের দেশের প্রধান খাদ্য চাউল দিয়ে দিব সেটা হচ্ছে সবচেয়ে আক্রবিলা সুন্নাহ সুন্নাতের কাছাকাছি তাই টাকা না দিয়ে সরাসরি চাউল এভাবে দিলে ভালো কারণ এখানে ভিতরে জিনিসের কিশমিশের এক ধরনের ওজন হয় তারপরে খেজুরের আরেক ধরনের ওজন হয় তারপরে মনে করেন যে পনিরের ভিন্ন ধরনের ওজন হয় গমের আটার আলাদা আলাদা ওজন হয় কারোর ওজনে কোনোটা মিল থাকে না চাউলের আলাদা হয় কিন্তু যদি নাকি এই সকল জিনিসগুলোকে যে হাতের কোষে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ ও সায়ের উপর আমল হয়ে যায় তাহলে ওইভাবে করলে আমি মনে করি সবচেয়ে পড়াশোনার পাশাপাশি হবে আশা করি বিশ্বের বুঝতে পারছেন নগদ অর্থের দিলে এটা সন্দেহের মতো চলে যায় আর আমাদের দিলে বিশ্বাস করে যে শরীয়তে আমাদের জন্য যে পরিষ্কার করে দিয়েছে কাত্তা ভাইয়ের আর রসডুবনের কাইজি হকবাদের পরিষ্কার করছে আলাদা না তাই এখানে একটা আবাদত আবাদতের ক্ষেত্রে রাসূলের নির্দেশনার মধ্যেই আমাদের সম্পূর্ণ কল্যাণ বিপরীত গেলে আমাদের কল্যাণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো হিসাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক ইয়া রাফি আশা